হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার সময় একটা সোলো র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করা কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে। কারণ গেছে এখনকার সময় কিন্তু গাড়িওয়ালা প্লেয়ারগুলো অনেক বেশি বেড়ে গেছে। যেমন দেখবেন 8 থেকে 9টা প্লেয়ার কিন্তু লাস্ট জনও গাড়ি চালায়। তো এভাবে আপনারা কিন্তু কোনোদিন একটা ম্যাচ ভুয়া করতে পারবেন না। তো কিভাবে আপনারা প্রত্যেকটা ম্যাচ ভুয়া করবেন তা আবার গাড়িওয়ালা প্লেয়ারদের থেকে বেঁচে খেলে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব। এছাড়া গেছে আপনারা যদি আমার মতন সোলো খেলে গ্র্যান্ড মাস্টার পুশ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোলো খেলে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য এমন কিছু টিপস দেখাই দিব যে টিপস গুলো ফলো করার পর ইজিলি আপনারা সোলো খেলে কিন্তু গ্র্যান্ড মাস্টার অথবা মাস্টারে যেতে পারবেন। গত সিজনে আমি শুধুমাত্র সোলো খেলে কিন্তু গ্র্যান্ড মাস্টারের 15,000-এর বেশি র‍্যাঙ্ক স্কোর করছিলাম, আর এই সিজনেও কিন্তু আমি শুধুমাত্র সোলো খেলে গ্র্যান্ড মাস্টার আছি। এছাড়া আমি আমার আইডি কিন্তু একাই খেলি। তো আপনারা যদি আমার মতনই সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে উঠতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো বেশি কথা না বলে চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একটা সোলো র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ল্যান্ডিং। আর ল্যান্ডিং এ যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু কোনোদিন আপনার একটা সোলো র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া তো দূরের কথা, প্লাসই করতে পারবেন না। ল্যান্ডিং এর ক্ষেত্রে আপনারা সবসময় একটা পারমানেন্ট প্লেস বানায় ফেলবেন, যে প্লেসটা আপনারা প্রত্যেকটা ম্যাচে নামবেন। যেমন গাইস আমি কিন্তু এখনকার সময় মিলে অথবা মার্সি লিকটিতে ল্যান্ডিং করতেছি, আর মাঝে মাঝে কিন্তু আমি পিকেও ল্যান্ডিং করি। তো আপনারা কি করবেন, 2 থেকে 3টা এমন জায়গা বানায় রাখবেন যে জায়গাগুলো আপনারা প্রত্যেকটা ম্যাচে ল্যান্ডিং করবেন। এছাড়া ফ্রি ফায়ারে কিন্তু অনেক রকমের ম্যাপ আছে, যেমন বারমুডা, রিমাস্টার, কালহারি, অ্যালপাইন, এসব হাবিজাবি ম্যাপ গুলো কিন্তু ডিলেট করে রাখবেন। এগুলার কারণে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম গেম গুলো মাইনাস হবে। কারণ আপনাদের ম্যাচে যদি নতুন কোনো ম্যাপ পড়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গায় ল্যান্ডিং করা উচিত, কোন জায়গায় বেশি প্লেয়ার নামে, কোন জায়গায় কম প্লেয়ার নামে। এগুলো যদি না বুঝতে পারেন পরে কিন্তু আপনাদের ম্যাচ গুলো মাইনাস হবে। ঠিক আছে, আমি জানি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও আলাদা লাগতেছে, কারণ আমি কিন্তু ইন গেম রেকর্ড দিয়ে আমার গেম প্লে রেকর্ড করছি। যাই হোক, এইসব কথা কোন সাইডে রেখে এখন আসি কিভাবে আপনারা ফাইট করবেন। তো ফাইটের ক্ষেত্রে আপনারা চতুর্দিকে তাকাবেন যে এনিমি আসতেছে নাকি না, মানে যে জায়গায় আপনারা ল্যান্ডিং করছেন ওই জায়গার চতুর্দিকে দেখবেন যে আসলে এনিমি আছে নাকি না। যেমন দেখেন একটা এনিমি এদিকে সামনে দিয়ে আসতেছিল, আমি ইজিলি এই প্লেটাকে ওয়াইপ আউট করে ফেললাম। আপনারা অনেকেই কিন্তু গান সিলেকশনে ভুল করেন। তো গান সিলেকশনে আপনারা সব সময় যে সব গানগুলো শর্ট রেঞ্জে বেশি ড্যামেজ দিবে, মানে শর্ট রেঞ্জের যেই গানগুলো অনেক বেশি ড্যামেজ দেয় বা লং রেঞ্জের যেই গানগুলো অনেক বেশি ড্যামেজ দেয় সেগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। এছাড়া আপনার কাছে কিন্তু ভালো লেভেলের ভেস্ট হেলমেট থাকা লাগবে, নাহলে আপনারা 100% একটা ম্যাচ ভুয়া করতে পারবেন না। আমি গাইস এদিকটা লুট করতে করতে কিন্তু সিঁড়িতে উপরে যাইতেছিলাম, ওই সময় একটা এনিমি আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়। আমি বুঝতে পারতেছিলাম না যে এই প্লেটটা কই থেকে আসলো। আমি কিন্তু প্রায় মিলার সব প্লেয়ার কি মেরে দিছি, মানে একটাই প্লেয়ার নাম ছিল সেটা কি মেরে দিছি আর কি। এজন্য আপনারা লুট করতে করতে কিন্তু সব দিকে তাকাবেন, কারণ এটা সোলো র‍্যাঙ্ক। সোলো র‍্যাঙ্কে কোন দিক থেকে প্লেয়ার এসে মেরে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এছাড়া সব সময় কিন্তু নিজের উপর একটা কনফিডেন্স রাখবেন। যদি আপনি কনফিডেন্স না রাখেন তাহলে কিন্তু আপনি নিজেই মরে যাবেন। আমি এদিকে বুঝে গেছিলাম যে আমার সামনের এনিমিটা কিন্তু তেমন একটা ভালো খেলে না। তো আমি এদিকে একটু নুব বক করা শুরু করে দিই, আর যখন এই প্লেয়ারটা পিক দেয় তখনই কিন্তু আমি ইজিলি একটা ড্র্যাগ হেডশট লাগাই দিই। কিছুক্ষণ পর এই প্লেয়ারটা কিন্তু ইজিলি ওয়াইপ আউট হয়ে যায়। তো আপনারা কি করবেন, যখনই দেখবেন এনিমিরা আপনার সামনে হঠাৎ করে এসে পড়ছে তখন আপনারা কিন্তু এনিমিদের গেম প্লেটা দেখবেন, মানে এনিমিরা ভালো খেলতেছে নাকি না সেটা দেখবেন। একটা এনিমি নুব প্লেয়ার নাকি প্রো প্লেয়ার এটা কিন্তু এনিমির ভেস্ট হেলমেট দেখে আপনারা বুঝে যাবেন। যখনই দেখবেন লেভেল 1-2 এর ভেস্ট হেলমেট নিয়ে এনিমি আপনাদের উপরে রাস করতেছে তখন কিন্তু বুঝে যাবেন যে এটা আসলে নুব প্লেয়ার। আর যখনই দেখবেন এনিমির কাছে লেভেল 3 অথবা 4 এর ভেস্ট আছে তখনই বুঝে যাবেন যে আসলে কিন্তু এটা একটা ভালো প্লেয়ার, এটাকে মারার জন্য আমার অনেক বেশি ড্যামেজ দেওয়া লাগবে। আর আপনারা কিন্তু ম্যাপের প্রথম জোনটা মানে ফার্স্ট জোনটা কিন্তু শিরিং হওয়ার ওয়েট করবেন। যখনই প্রথম জোনটা শিরিং হয়ে যাবে তখনই কিন্তু এনিমিদের সাথে আপনারা ফাইট করতে পারেন। মিল থেকে হিট লিস্ট নেওয়ার পর আমি ডাইরেক্ট কিন্তু এদিকে চলে আসি, আর এদিকে আসার পরে দেখতে পাই যে একটা প্লেয়ার কিন্তু মনস্টার ট্রাকে ঘুরতেছে, আর এটাই কিন্তু হিট লিস্টের পাবলিকটা। তো এটাকে মারার জন্য আমি প্রথমে নামি, আর প্রথমে কিন্তু আমি এটাকে একে দিয়ে অনেক বেশি ড্যামেজ দিই, মানে মনস্টার ট্রাকটাকে। আপনারাও কিন্তু গাইস সব সময় মনস্টার ট্রাক বা যে কোনো গাড়ি দেখলে আগেই ফাটাই দিবেন, কারণ এইসব গাড়িওয়ালা প্লেয়ারদের জন্য কিন্তু এখনকার সময় ম্যাক্সিমাম গেমগুলো ভুয়া মিস হইতেছে। লাস্ট জোনে আপনারা কিভাবে একটা ম্যাচ ভুয়া করতে পারবেন গাড়িওয়ালা প্লেয়ারদের থেকে বেঁচে খেলে আমি কিন্তু আপনাদের সেটাও বলে দিব। তো ফার্স্ট অফ অল এদিকে একটা এনিমি আছে, এটাকে আগে মারা ট্রাই করবো। এনিমিটা মনস্টার ট্রাকের পিছনে লুকাবার ট্রাই করতেছিল, তো আমি একদম ডাইরেক্ট রাশ করে কিন্তু ইজিলি প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি। এখনকার সময় আপনারা শর্ট রেঞ্জের গান হিসাবে ট্রগন ইউজ করতে পারেন, কারণ ট্রগন দিয়ে কিন্তু যে কোনো প্লেয়ারকে আপনারা শর্ট রেঞ্জে মারতে পারবেন। ঠিক আছে, এদিকে আমি গাড়িতে যাইতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আরো একটা প্লেয়ার কিন্তু এদিকে আছে। তো আমি ইজিলি কিন্তু একে দিয়ে একটা ড্র্যাগ হেডশট মেরে এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি, আর আমার কিন্তু গাইস 4 কিল কমপ্লিট হয়ে গেছে। এখন যখনই দেখবেন যে আপনার 3 থেকে 4 কিল কমপ্লিট হয়ে গেছে তখনই কিন্তু আপনারা আর এনিমিদের সাথে ফাইট করবেন না, তখন আপনারা কিন্তু ম্যাচটাকে সার্ভাইভ করে ম্যাচটা ভুইয়া করার ট্রাই
বাই করবেন, কারণ দেখেন যদি আপনারা ফাইট করে বাই চান্স মারা যান তাহলে কিন্তু আপনারা বেশি একটা প্লাস পাবেন না, কারণ আপনার কিন্তু ব্যাটল স্কোর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ব্যাটল স্কোরের প্লাস পাবেন আর র‍্যাঙ্ক স্কোরের প্লাসটা কিন্তু আপনারা পাবেন না, কারণ আপনারা কিন্তু সার্ভাইভ করেননি। আপনারা কি করছেন, তিন থেকে চার কিল করার পরে ডাইরেক্ট গিয়ে রাশ করে মরে গেছেন। এজন্য আপনারা কিন্তু কিল কমপ্লিট করার পর সার্ভাইভ করে খেলবেন। যদি আপনারা সার্ভাইভ না করে খেলেন, বেশি কিলের লোভ করেন, তাহলে কিন্তু বেশি একটা প্লাস পাবেন না। যেমন দেখেন আমার কিন্তু অলরেডি চার কিল হয়ে গেছে আর আমি এখন এই বাসাটার উপরে সার্ভাইভ করতেছি। আমি চাইলে কিন্তু বাইরে গিয়ে রাশও খেলতে পারি, কিন্তু আমি কিন্তু তা করতেছি না। শুধু বাইরের যে এনিমিগুলো গাড়ি চালাতেছে সেই গাড়িগুলোকে আমি ফুটাবার ট্রাই করতেছি, কারণ আপনারা জানেনই যে গাড়িগুলো কতটা বেশি যন্ত্রণা দেয়। এখন আসি যে কিভাবে আপনারা গাড়িওয়ালা প্লেয়ারদের থেকে বেঁচে খেলে একটা ম্যাচ ভুয়া করতে পারবেন। তো গাড়িওয়ালা প্লেয়ার কিন্তু এখনকার সময় অনেক বেশি বেড়ে গেছে। যখনই দেখবেন যে আপনাদের গেমে ছয় থেকে সাতটা প্লেয়ার গাড়ি চালাতেছে, ওই সময় আপনারা কি করবেন, একটা যে কোনো বাসার উপরে কিন্তু উঠে পড়বেন। বাসার উপরে যেহেতু আপনারা আছেন, তো আপনাদের কিন্তু কেউ মারতে পারবে না। আপনারা শুধু লক্ষ্য রাখবেন যে আপনার বাসার উপরে আবার যেতে অন্য কোনো এনিমি না উঠে পড়ে। এরপর দেখবেন যে বাসার উপর থেকে কিন্তু এনিমিদের গাড়িগুলোকে আপনারা ড্যামেজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি এনিমিদের কাছে মিশা ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু ডিফল্ট এম গাড়ির উপরে কাজ করবে না, আর আপনারা কিন্তু এনিমিদের গাড়িগুলোকে ড্যামেজ করতে পারবেন না, এনিমিদেরও ড্যামেজ করতে পারবেন না। একবারে যে ড্যামেজ দিতে পারবেন না তা কিন্তু না, আপনারা অবশ্যই কিন্তু এনিমিদের গাড়িগুলোকে ড্যামেজ দিয়ে ফুটায় ফেলতে পারবেন যদি আপনারা একটু ভালো খেলেন। এই বাসার উপরে ক্যাম্প করতে করতে হঠাৎ করে একটা প্লেয়ার আমার সামনে চলে আসে, আর এই প্লেয়ারটা কিন্তু গাইস অনেক ভালো খেলতেছিল। আমি দিয়ে একটা ওয়াল লাগাই দিই আর এই প্লেয়ারটাকে কিন্তু অন্য একটা প্লেয়ার নিচে থেকে এসে মেরে দেয়। এনিমিটা স্কাইলার মারার পর পরে কিন্তু রাশ করে দেয়। আমি ইজিলি কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে ফেলি ট্রগন দিয়ে, আর সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারও করে ফেলি। আরো একটা এনিমি কিন্তু নিচে দিয়ে আসতেছিল, আমি এটাকে কিন্তু ট্রগন দিয়ে অনেকটা ড্যামেজ দিই আর ইজিলি কিন্তু এটাকে ট্রগন দিয়ে মেরে ফেলি। আর আমার কিন্তু গাইস এখন ছয় কিল হয়ে গেছে। যেই প্লেয়ার গুলোকে আপনারা কিল করবেন সেগুলোর থেকে দুইটা জিনিস বেশি নেওয়ার ট্রাই করবেন, এক হচ্ছে রিপের কিট আর দুই হচ্ছে সুপার মেডিকিট। এই দুইটা জিনিস আপনার মাস্ট বি বেশি বেশি নিতেই হবে। সামনে একটা প্লেয়ার কিন্তু মনস্টার ট্র্যাক চালাতেছে, এদিকে একটা প্লেয়ারকে আমি একে দিয়ে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছি আর এই প্লেয়ারটাকে কিন্তু আমি কিলও করে ফেলছি। দেখতেই পারলেন যে ওপেন ফিল্ডে থাকলে কি অবস্থাটা হয়। এই প্লেয়ারটার মনস্টার ট্র্যাক আমি ফুটাই দিই, এনিমিটা মনস্টার ট্র্যাক ছেড়ে আমার বাইকে বসছে, দেখছেন? মানে গাইস এরা কিন্তু গাড়ি ছাড়া খেলতেই পারে না। এদিকে আমি একটা জিনিস বুঝলাম না যে একটা প্লেয়ার কিন্তু গাড়ি চালাতেছে, আরো একটা প্লেয়ার কই? মানে গাইস আমরা কিন্তু প্রায় তিনজন এলাই বাসি, একজন আমি আর একটা প্লেয়ার কিন্তু গাড়ি চালাতেছে, আর একটা প্লেয়ার কই আছে এটা কিন্তু আমি নিজেও জানি না। লাস্ট জনে এটা কিন্তু প্রায় সবার সাথে হয়। আপনারা কি করেন, একটা এনিমির সাথে ফাইট করেন, আরেকটা এনিমি কিন্তু পিছন দিয়ে আপনাদেরই মেরে দেয়। তো এরকমই কিন্তু আপনাদের সাথে হয়। আপনারা কি করবেন, আগে কিন্তু এনিমিদের লোকেশন গুলো জানবেন। এছাড়া আপনারা যদি এনিমিদের লোকেশন গুলো জানতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু জোন শিরিং খর ওয়েট করবেন। যখনই দেখবেন জোনটা একদম ছোট হয়ে গেছে তখন কিন্তু এমনি এনিমিরা আপনাদের সামনে এসে ধরা পড়বে। এদিকে আমি উপরে তাকাই, দেখি যে বোর্ডের উপরে কিন্তু এনিমিটা। আমি বুঝে গেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু আমাকে মারার অনেকক্ষণ ট্রাই করছে, মানে গেছে আমার হেড এম করে কিন্তু আমাকে মারার অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু মারতে পারেনি, কারণ আমি কিন্তু একটা ট্রিক অ্যাপ্লাই করতেছিলাম। আমি কি করতেছিলাম, মাঝে মাঝে কিন্তু আমি জয়স্টিক ঘুরে দিতেছিলাম বা একটু একটু হিলতেছিলাম, এই কারণে কিন্তু এনিমিটা আমাকে হেড এম করে মারতে পারেনি। এখন আপনারা দেখতে পারবেন যে নাইরি ক্যারেক্টার না থাকলে কি হয়। যেমনটা দেখতে পারতেছেন সামনের এনিমিটার কাছে কিন্তু নাইরি ক্যারেক্টার নাই, আর এই প্লেয়ারটা কিন্তু ওয়ালের পর ওয়াল মারতেছে। আমি আর উপরের একটা এনিমি কিন্তু এই প্লেয়ারটার ওয়াল নিমিশে ভেঙে ইজিলি কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম, এই প্লেয়ারটা কিন্তু মরে গেল। এজন্য আপনারা নাইরি ক্যারেক্টারটা অবশ্যই রাখবেন, নাহলে এভাবে কিন্তু আপনাদের শেষ জনে ভুয়াগুলো মিস হবে। সো গাইস এখন কিন্তু আমাকে ছাড়া একটাই প্লেয়ার এলাইভ আছে, তো এই প্লেয়ারটা কিন্তু সাইনবোর্ডের উপরে। এনিমিটা জোনের বাইরে কিন্তু লঞ্চ প্যাড লাগায় ভুলে চলে গেছে, তো আমার কিন্তু এটাই সুযোগ এই ম্যাচটাকে ভুয়া করার। এনিমিটা আশেপাশে আছে, বেশি দূরে যায়নি, তো আমি কিন্তু গাইস এই প্লেয়ারটাকে পেয়ে গেছি আর ইজিলি কিন্তু গাইস AK-47 দিয়ে ওয়াইপ আউট করে ফেললাম আর এই ম্যাচটাকে কিন্তু সহজেই ভুয়া করে ফেললাম। সো গাইস আমি আপনাদের সম্পূর্ণ টিপসগুলো কিন্তু বুঝাই দিছি, যদি আপনারা কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও রেগুলার পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়া ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার স্কোর হয়ে গেছে 7800 মতো, খুবই তাড়াতাড়ি কিন্তু 10000 স্কোর ডান দিয়ে দেবো। সো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিআর র‍্যাঙ্কের সেরা ক্যারেক্টার কম্বিনেশনগুলো জানতে হলে এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন।